নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, একদম ঘরোয়া আমাদের বাংলাদেশের ঢাকা জেলার এই রেসিপিটি। এটা গরমে অত্যন্ত প্রয়োজনীয় সবার পক্ষে, সেই জন্য নিয়ে চলে আসলাম ছোট মাছের শুক্তো ঝোল। আমি বাঙাল ভাষায় বাঙাল পদ্ধতিতে করব, চলো করি। আজকের আয়োজনে নিয়ে নিচ্ছি আমি কিছু গুড়া মাছ, আর নিচি উচ্ছা, ঝিঙা, বেগুন, আলু। যেহেতু এটা বাংলাদেশের ঢাকা জেলার শুক্তা, তাই আমি ভাষাটাও বাংলাদেশেরই বলবো, দিয়ে রান্না করব। আমার বাড়িতে এই শুক্তাটা সবাই ভালোবাসে বলে আমি পরিমাণটা একটু বেশি নিচ্ছি। যে যেরকমভাবে রান্না করবেন সেই পরিমাণে সবজি নেবেন। এবার মাছে মাখামো আমি হলুদ লবণ, দিয়ে দিলাম লবণ, দিলাম হলুদ। মাছটার ভালো করে হলুদ লবণ মাখামু। হলুদ লবণ মাখানো হয়ে গেছে, এবার চলে যাবো আমি রান্নায়। কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই শুক্তাটা সর্ষের তেলে রান্ধতে হইব। এবার মাছগুলো আমি ভাজা নেব। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমি এরকম তুলে নেব। মাছটা খুব কড়া করে ভাজুন না। এই তেলে দেওয়া দেবো আমি দুরে তেজপাতা ফোড়ন, দিমু রামধনি ফোড়ন, আর দিমু হাফ চামচ আদা বাটা। ফোড়নটা সুন্দর একটা গন্ধ বাইরে এলে তারপরে একে একে দিয়ে দেবো আমি সব সবজিগুলা। এবার আমি সবজিটারে 5 মিনিটের জন্য ঢাকা দেবো। 5 মিনিট পর ফিরে আইছি, আমি ঢাকনাটা খুলে দেবো। সবজিটা আমার মজে গেছে, এবার আমি সবজিটা একটু ভাজা ভাজা করুন। সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি দিয়ে দেবো জল। জলটা দেওয়ার পর আমি ফুটা অব্দি অপেক্ষা করুন। শুক্তো জলটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো ভাজা রাখা মাছগুলি। মাছগুলি দেওয়ার পর আমি আরেকটু ফুটো আমু। ছোট মাছের শুক্তা ঝোল আমার হয়ে গেছে, এবার গ্যাসটা আমি বন্ধ করে দিই। প্রচণ্ড গরম পড়ছে, এই গরমে এই শুক্তা শরীরের পক্ষে খুব উপকারী। আমাদের বাড়ির সবাই এই শুক্তা ভীষণ ভালোবাসে। আমার মতো করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।